আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কবর করে পাওনাদারের পাওনা আদায় করছে রংপুরের তারাকান্দি উপজেলায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ধার দেওয়া টাকা উদ্ধার করতে আবার লাশ তুলছেন পাওনাদার। কবর করে মরদেহ তুলে পাওনা আদায়ের চেষ্টা করছেন পাওনাদার। এমন বিচিত্র একটি ঘটনা ঘটেছে রংপুরের তারাকান্দি উপজেলায় হারিয়াকান্দি গ্রামে। এই পাওনাদার 1,20,000 টাকা পাইত এই লোকের কাছে, কিন্তু সে পাওনা আদায় না করে সে মারা যায়। এই পাওনাদার মারা যাওয়া সেই ব্যক্তির ছেলে মেয়ের কাছে টাকা চায়, কিন্তু সেই ছেলে মেয়ে বলে, আমাদের টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই, আপনি মাফ করে দেন। কিন্তু তারা সেই ছেলে মেয়ের কথা না শুনে তারা ভয় দেখায় যে আপনার বাবার লাশ আমরা কবর থেকে করে হলেও সেই টাকা উদ্ধার করব। এই ভয় দেখানোর পরেও যখন টাকা দিতে রাজি হয়নি, ঠিক তারপরেই তারা সেই নিকৃষ্ট কাজটি করেন, মৃত মানুষের কবর তখন তারা করতে শুরু করেন। এই ঘটনার পর থানা থেকে ওসি এসে সেই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হামলা পাল্টা হামলায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকে রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর এই হামলায় নিহত 3 ও আহত 13 ও বেশ কয়েকটি অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে। এদিক দিয়ে উত্তর সীমান্তেও রাশিয়া রাতভর ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। জেলেনস্কি বলেন, রাশিয়া যেন মিসাইল উৎপাদন করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানায়, কারণ রাশিয়া অস্ত্র তৈরির কাঁচামাল বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করছে। তাই এই দেশগুলোকে বলছে, আপনারা কাঁচামাল দেওয়া বন্ধ করেন, কারণ রাশিয়া এখন বেসামরিক নাগরিকদের উপর মিসাইল হামলা চালাচ্ছে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।